আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি খুব সহজ করে চিকেন কিভাবে কোটিং করা যায় ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে আর কাজে আসবে। আর আমি চেষ্টা করি প্রতিটা রেসিপি খুব সহজ করে আপনাদের সাথে শেয়ার করতে। আর আমার এই সহজ সহজ রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম আরও নতুন রেসিপি পেতে। তো চলুন এবার চিকেন কোটিং করে নিই। চিকেন কোটিং করার জন্য এখানে আমি 3 পিস চিকেন নিয়েছি, আর চিকেনটাকে আমি 2 ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি 1/2 কেজির মতো ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ময়দাটার উপরে, দিয়ে ময়দাটার সাথে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি 2 পিস চিকেন ময়দার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে খুব ভালো করে ময়দা লাগিয়ে নিচ্ছি, আর উপরটা বেশি ক্রিস্পি করতে চাইলে এখানে কিন্তু ময়দাটা খুব বেশি করে নিতে হবে, কম করে নিলে কিন্তু হবে না। প্রায় 2 মিনিটের মতো ময়দাতে কোট করে নেওয়ার পরে এখন আমি বাড়তি যে ময়দাটা আছে ওটা ঝেড়ে ফেলে দিচ্ছি। এটা উপরটা এখন কিছুটা ক্রিস্পি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে এটা ক্রিস্পি হবে ভাজার পরে। এখন পানিতে ডুবিয়ে নিচ্ছি 4-5 সেকেন্ডের জন্য, উঠিয়ে নিচ্ছি, বাড়তি পানিটা ফেলে দিচ্ছি। একইভাবে আবার ময়দার উপরে দিয়ে দিচ্ছি, সেমভাবে ওই চিকেনটাকেও ডুবিয়ে নিচ্ছি, আবারও চিকেনে খুব ভালো করে ময়দা লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে হাত দিয়ে ঘুরাতে থাকলে আর ময়দা লাগিয়ে নিলে চিকেনের উপরে খুব ভালো করেই কোটিং হয়ে যাবে উপরটা, আর মাত্র একবার পানিতে চুবিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে অনবরত ময়দাতে ঘুরাতে হবে। এখন আমি একটা চিকেন ময়দা থেকে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, বাড়তি যে ময়দাটা আছে ওইটা ঝেড়ে ফেলে দিচ্ছি। দেখেন, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটার উপরটা কতটা ক্রিস্পি হবে। এইভাবে করে বাড়তি ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে আমি চিকেনটাকে ফ্রাই করব। একইভাবে ওই চিকেনটাকেও ময়দা থেকে উঠিয়ে নিচ্ছি। এখন একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, আর ক্রিস্পি চিকেনটা ভাজতে কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়েছে কি না আমি একটু ময়দা দিয়ে চেক করে নিচ্ছি। তেলটা গরম হয়েছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিব। আর আমি কিন্তু খুব ভালো করে বাড়তি যে ময়দাটা আছে ওইটা ঝেড়ে ফেলে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি চিকেনের উপরে। আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি। পাঁচ সাত মিনিট ধরে ভাজার পরে এখন কিন্তু আমার ক্রিস্পি চিকেন ফ্রাই ভাজা হয়েছে, আর উপরের কোটিংটা আপনারা একটু খেয়াল করেন এটা কতটা ক্রিস্পি হয়েছে, আর এটা ভিতর থেকেও কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। এখন খুব সুন্দর একটা কালার এসেছে, এই পর্যায়ে আর বাঁচতে হবে না, আমি এখন নামিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপারে উঠিয়ে নিব যাতে করে বাড়তি তেলটা সুপ হয়ে যায়। এটা খুবই ক্রিস্পি হয়েছে উপরটা। চেষ্টা করেছি রেস্টুরেন্টের মতো করে উপরের এই চিকেন কোটিং করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি সবার কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।